নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি এবং দীপ্ত বিশ্বাস। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে। দুর্গোৎসব শেষ হওয়ার পরেই কাল থেকেই কিন্তু সমস্ত সরকারি অফিস খুলেছে এবং আজকে সরকারি অফিস খোলার দ্বিতীয় দিন। এবং সেই দ্বিতীয় দিনে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইসলামপুর মহকুমা শাসকের কাছে ইসলামপুরের বেশ কয়েকজন ঠিকাদার, তাদের যে ঠিকাদারের যে ওয়েলফেয়ার অর্গানাইজেশন আছে, তাদের পক্ষ থেকে আজকে মহকুমা শাসকের সঙ্গে দেখা করতে আসেন। তাদের যেটা দাবি যে ইসলামপুর ব্লকের অধীনস্থ যে সমস্ত কাজগুলো ফিট ফাইন্যান্স থেকে শুরু করে যে সমস্ত কাজ হচ্ছে, সেই সমস্ত কাজের ওপেন অনলাইন টেন্ডার হোক, স্বচ্ছ টেন্ডার হোক এবং কাজে স্বচ্ছতা আসুক। কারণ তারা মনে করছেন যে এই ওপেন টেন্ডার হলেই তাদের মতো যে ছোট ছোট ঠিকাদারেরা আছে তারা হচ্ছে কাজ পাবেন এবং তাদের যে রুজিরুটি সেটা হচ্ছে সম্পূর্ণ হবে। কি বিষয় রয়েছে এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ডস ওয়েলফেয়ার যে সংস্থা রয়েছে, হ্যাঁ, ফ্রেন্ডস ওয়েলফেয়ার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন, তাদের কর্মকর্তারা এখানে রয়েছেন, তাদের সঙ্গে এক এক করে কথা বলে নেওয়ার চেষ্টা করব। প্রথমে এখানে একজন রয়েছেন নওয়াজিজ ভাই, ফ্রেন্ডস ওয়েলফেয়ার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কি বিষয় রয়েছে আজকে? বিষয় হলো আমরা এর আগে গত 3/9/2021 আমরা এসডিও সাহেবের সাথে আলোচনা করে গিয়েছিলাম এই ব্যাপারটা নিয়ে। কি ব্যাপার স্যার? 15 ফিনান্সে আমরা ই গ্রাম স্বরাজ পোর্টাল থেকে জানতে পেরেছি যে আমাদের পঞ্চায়েত সমিতিতে 2,93,00,000 টাকা রয়েছে, বাট সেখান থেকে ওই অবধি 67,00,000 সামথিং মানে এক্সপেন্ডিচার করা হয়েছিল। বাকি টাকাটার মানে নিয়মিত টেন্ডার করা দরকার, যে টেন্ডার যে কোনো দপ্তরে বা আমাদের বিডিও অফিসে হ্যাং করে টেন্ডার নোটিস সেই মারফত আমরা জানতে পারব। ওপেন টেন্ডার করে আমরা তার এগেনস্টে যে আমরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনে কাজ করি, নিয়ম অনুযায়ী আমরা সেই কাজ ড্রপ করব বা টেন্ডার ড্রপ করতে পারি যাতে। এই ব্যাপারে আমরা সাহেবের সাথে আলোচনা করে গিয়েছিলাম এর আগে, সাহেব তারপরে বিডিও সাহেবের সাথে আলোচনা করেছিল। বিডিও সাহেব বলেছিল সাহেবকে নাকি যে আজকে আমাদের যেটা এসডিও সাহেব বললেন যে সাহেবের সাথে আলোচনা হয়েছে এবং সাহেব আমাকে বলেছে যে যা কাজ হচ্ছে টেন্ডার প্রসেস অনুযায়ী কাজ হচ্ছে। বাট আমরা এই অবধি জানতে পাচ্ছি যে স্বরাজে যে পোর্টালটা আছে ওই পোর্টালে 20,00,000 টাকা তারপরেও খরচা হয়েছে, কিন্তু সেরকম কোনো নোটিস ঝোলা হয়নি। কিন্তু সাহেবের কাছে আমরা একটা রিকোয়েস্ট করলাম যে স্যার, গত 3 তারিখে আমরা আপনার কাছে আসছিলাম, আজকে 26 তারিখ, 3 তারিখ হইতে মাঝখানে পূজার ছুটি ছিল, হ্যাঁ, এর মধ্যে যাতে কোনো রকমের মানে যে আমরা কোনো রকমের যেহেতু টেন্ডার নোটিস পাইনি, যাতে কোনো রকমের ওয়ার্ক অর্ডার কারণ আমি ইস্যু না হয় সেটা একটু খতিয়ে দেখবেন। সাহেব এ সম্বন্ধে আমাদেরকে মানে ভালোই রেসপন্স দিলেন এবং এর মধ্যে একটা টেন্ডার নোটিস ওপেন হয়েছে যেটা আমাদের সিএম মারফত স্কুল বিগত মোটামুটি 1-1.5 বছর ধরে বন্ধ ছিল, স্কুলগুলিকে ফিটনেসের জন্য কিছু টাকা দিয়েছেন, যে টাকাটার বিডিও সাহেব মানে টেন্ডার ওপেন টেন্ডার করেছিলেন অনলাইনে, যেটা আমরা আজকে লাস্ট ডেট ছিল এটা ড্রপিংও হয়েছে। তার জন্য আমরা বিডিও সাহেবকে সাধুবাদ জানাই। এই আজকে আমরা সাহেবের সাথে আলোচনা করলাম, সাহেব আবার বিডিও সাহেবের সাথে আলোচনা করে কালকে আমাদেরকে তার রেসপন্স দিতে চান। আমাদের দাবি এটাই, যেটা মানে 15 ফিনান্সের টাকা রয়েছে সেই টাকাটার যাতে ওপেন টেন্ডার হয়, আমরা টেন্ডারে পার্টিসিপেট করতে পারি। বলি নওয়াজবাবু, কি কি কাজ রয়েছে ওই ফাইন্যান্সের মধ্যে? 15 ফিনান্সে কাজ কি আছে সেটা ওখানে উল্লেখ করা নাই, ওখানে শুধু টাকাটা কত আছে 15 ফিনান্সে। ই স্বরাজ যোজনা যে পোর্টালটা আছে সেই পোর্টাল থেকে আমরা জানতে পারছি। এই পোর্টাল সম্বন্ধে আমরা সে গত 3 তারিখে সাহেবকে বলেছিলাম, মানে এসডিও সাহেবকে বলেছিলাম, এসডিও সাহেবও বলছেন না ঠিক আছে আপনারা ভালোই তথ্য রাখছেন, বা কী কাজ আছে সেই সম্বন্ধে ওখানে কোনো উল্লেখ করা নাই। টাকা আছে, টাকা দিয়ে বিডিও সাহেব বা সভাপতি হোক চেয়ারপারসন যারা আছেন তারা ওই টাকা দিয়ে টেন্ডার ওপেন করাতেই পারেন। এই ওপেন টেন্ডার হলে আপনাদের কী কী সুবিধা হয়? ওপেন টেন্ডার হলে আমরা যে মানে ঠিকাদার হিসেবে আছি আমরা, যারা তারা বিগত মোটামুটি 1-1.5 বছর ধরে কোনো রকমের টেন্ডার আমরা এখানে পাইনি, হ্যাঁ, যা হচ্ছে ওই ছোটো ছোটো 1,00,000-1,60,000 এরকমের টেন্ডার হচ্ছে। যদি এখানে যেহেতু একটা মোটা ধরনের টাকা আছে ওই টাকাটা দিয়ে যদি মানে ওপেন টেন্ডার হয় তাহলে আমরা বিগত লকডাউন পিরিয়ডে খুব মানে বুঝতে পারতেছেন কী পজিশনে আছি, দুর্দশার মধ্যে আছি, তো যদি কিছু কাজ করি অনেকদিন ধরে যেহেতু বসে আছি তাতে আমাদের মানে আর্থিক যা একটু সহযোগিতা হবে। আমরা কিন্তু আরেকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে একজন রয়েছেন জুলফু ভাই, তার সঙ্গে কথা বলবো। আপ লোক ওপেন টেন্ডার মাং রহে হ্যাঁ, তো ওজে ক্যা হ্যাঁ, ক্যা বাত হ্যাঁ কি আপ লোক কো কহীঁ এসা লগ রহা হ্যাঁ কি ওপেন টেন্ডার নেই হোনে সে আপ লোক উসসে মতলব পীড়িত হো রহে হ্যাঁ, ইয়া আপ লোক কো ডিপ্রাইভ হো রহে হ্যাঁ, এসা কোই বাত?
बात यह है कि आज 3 साल से बीडीओ ऑफिस में जो हो रहा है, हम लोग ना तो नोटिस पा रहे हैं ना हम लोग कुछ समझ रहे हैं, मगर काम हो रहा है, फंड भी आ रहा है, काम भी हो रहा है। अभी हम लोगों ने देखा कि लगभग 1.5-2 करोड़ रुपया इस फंड में है। हम लोगों ने सभापति साहब को भी बोला, बीडीओ साहब के पास भी हम लोग गए थे कि भाई इसका टेंडर करवाइए, टेंडर करवाने से हम लोग ओपन टेंडर होगा, हम लोग 2-4 जो ये छोटा मोटा काम करके जो हम लोग खा रहे हैं, हम लोग तो बड़े टेंडर में जा नहीं पा रहे हैं, उतना फंड हम लोग के पास है नहीं। हम लोग उम्मीद करते हैं म्यूनसिपलिटी के ऊपर, उम्मीद करते हैं बीडीओ ऑफिस के ऊपर, उम्मीद करते हैं पंचायत के ऊपर, तो यहाँ भी अगर हम लोग को वंचित कर दिया जाए और सारा काम अंदर ही अंदर हो जा रहा है, ये हम लोग देख भी पा रहे हैं, समझ भी पा रहे हैं। तो हम लोग चाह रहे हैं कि ये जो फंड है, इस फंड का ओपन टेंडर हो, ऑनलाइन हो, और भी बेटर है। हम लोग जो बेकार पड़े हुए हैं आज 1.5-2 साल से कम 1-2 काम करके कोई पाएगा तो कम से कम उसका रोजी रोजगार तो चलेगा, उसका भी तो परिवार है जी। मगर ये लोग 1-2 आदमी को काम दे दे करके पूरे फंड को खत्म कर रहा है। क्या आप लोग का क्या डिमांड है? हम लोगों का डिमांड है कि इस फंड को ओपन टेंडर किया जाए, हम लोग पार्टिसिपेट कर सके, काम पाए नहीं पाए वो अलग मैटर है, कोई ना कोई तो काम पाएगा जी। ये हम लोग का मेन मकसद है। इस सिलसिले में आप किस किस से बात किए हैं अभी तक? हम लोग सहकारी सभापति, सभापति, बीडीओ साहब, एसडीओ साहब, सब सभी से हम लोगों को बात किया। क्या रिस्पांस मिला उधर से, वो लोग क्या कह रहे हैं? एसडीओ साहब का भी रिस्पांस बहुत अच्छा था, बीडीओ साहब का भी ठीक था, पर सभापति का, सहकारी सभापति, इन लोगों का रिस्पांस हम लोगों को ठीक नहीं मिला। अच्छा ठीक, हम और एक सीनियर यहाँ ठेकेदार हैं उससे बात करेंगे, इलियास दा। विषयटा হচ্ছে এই যে ওপেন টেন্ডারের ব্যাপারটা বলছেন, বিগত প্রায় 1.5 বছর বা 20 মাস ধরে করোনা লকডাউন, স্বাভাবিকভাবে অনেকে আর্থিক একটা মন্দার মধ্যে দিয়ে চলছেন, আপনাদের মতো ঠিকাদাররা বললেন জুলফু ভাই, কি বলবেন আপনি? এটাই ঘটনা, আমরা চাচ্ছি যে বিডিও অফিস হোক বা এসডিও অফিস হোক, যে ফান্ডটাই আসবে সেটা যাতে ওপেন টেন্ডার হোক, অনলাইন হোক কিংবা অফলাইন হোক। আমরা এর আগে বিডিও সাহেবকে চিঠিও দিয়েছিলাম আমাদের ওয়েলফেয়ার ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে, যে আপনারা স্যার এটাকে অনেকদিন ধরে ফান্ডটা আছে, একটা স্কিম তৈরি করে এটাকে টেন্ডার করুন, আপনি নোটিশ বোর্ডে ঝুলান। তা উনি এর মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছে যে স্কুল রিপেয়ারিং ইত্যাদি ইত্যাদি স্যানিটাইজার করতে হবে, ছোট ছোট কিছু কাজ 2-1.5 লাখ টাকার উনি অফলাইন অনলাইনের মধ্যে হ্যাং করেছে, যেটা নোটিশ বোর্ডে আছে। বাকি আমরা 15 ফাইন্যান্স নিয়ে যে কথাটা বলছি, ওনাকেও চিঠি করা হয়েছে, এই সাহেবের কাছেও চিঠি করা হয়েছে, ওনারা ওটা আমরা কিছু মানে নোটিশ বোর্ডে কিছুই পাচ্ছি না, অনলাইনও পাচ্ছি না। এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে এসডিও সাহেবের কাছে এসেছিলাম, উনি অথেন্টিক চাচ্ছে যে আপনারা আমাকে কিছু একটা ডকুমেন্টস দেখান। তা আমরা সেই ডকুমেন্টসটা ওনাকেও বললাম, স্যার আপনি তো ওনার সিনিয়র, আপনি ওনার কাছ থেকেও জেনে নিতে পারেন যে 15 ফাইন্যান্সটা টেন্ডার হয়েছে কি হয়নি। উনি বললো হ্যাঁ আমি এটা খবর নিয়ে দেখছি, আপনারাও একটু খবর নিয়ে আমাকে জানান। এই টেন্ডারটা হলে আমরা অনেক বেকার ছেলে আছে ইসলামপুরে কন্ডাক্টর, আমরা ছোটো কন্ডাক্টর, তাহলে সবারই পরিবার চলবে, পার্টিসিপেশন করবো, ওখানে লেস হবে, লেস হলে যে কাজটা লেস হবে সে এলে অন হবে, সে কাজটা করতে পারবে, যে এলে অন হবে না সে করতে পারবে না। এই হলো আমাদের দাবি, কাজগুলো যথারীতি যাতে টেন্ডার হয়, অনলাইনে হোক কিংবা অফলাইন হোক, এটাই আমার ওপেন টেন্ডার চাই, এটাই আমার বক্তব্য। আমরা কিন্তু কথা বললাম ফ্রেন্ডস ওয়েলফেয়ার কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন, যারা এর আগেও কিন্তু 3/9/2021 তারা বিডিওকে কিন্তু তাদের পক্ষ থেকে একটি ডেপুটেশন দিয়েছেন, প্রেয়ার ফর ইনফরমেশন অ্যান্ড নেসেসারি অ্যাকশন অ্যাবাউট 15 ফাইন্যান্স অ্যামাউন্ট ₹1.5 crore, এই বিষয়টা তারা কিন্তু বলেছেন। এবং পাশাপাশি তারা এই কপি কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উত্তর দিনাজপুর, এসডিও ইসলামপুর এবং এমএলএ ইসলামপুর এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর উত্তর দিনাজপুরকে তারা পাঠিয়েছেন। এই বিষয়টা হচ্ছে আমরা আপনাদের জানালাম, এবং পাশাপাশি আমরা অবশ্যই এ বিষয়ে হচ্ছে মহকুমা শাসক থেকে শুরু করে বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি যারা আছেন তাদেরও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এভাবেই সমস্ত আপডেটগুলো পেতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। সহপ্রতিনিধি রাজের সঙ্গে, দীপ্তর সঙ্গে আমি জব্বার আলী, ইসলামপুরের এসডি অফিস থেকে।